হাই, আশা করো সবাই ভালে আছা। বউ আকৌ রিটার্ন আহিছো, তো আজি স্টার্ট করিম প্রবলেম দি। প্রবলেম NCERT 1.15 কোয়েশ্চন হল ইকুয়াল টু 3 × 10⁻³ আই ক্যাপ নিউটন পার কুলম হল এখন সুষম বৈদ্যুতিক ক্ষেত্র। এ কোয়েশ্চন নাম্বার এ, ওয়াই জেড সমতলৰ লম্বভাৱে থকা 10 সেণ্টিমিটাৰ বাহু বিশিষ্ট বৰ্গক্ষেত্ৰ সদৃশ সমতলখনৰ মাজেৰে পাৰ হৈ যোৱা এই ক্ষেত্ৰখনৰ অভিবাৰ মান কিমান হ'ব? ইয়াতে ফ্লাক্স ওলাব দিছে। ছেকেণ্ড কুৱেশ্যন, সেই একেই বৰ্গক্ষেত্ৰটো সমতলৰ ওপৰত অঁকা লম্বডালে এক্স অক্ষৰ লগত 60 ডিগ্ৰী কোণ কৰিলে তাৰ মাজেৰে পাৰ হোৱা অভিবাৰ মান কিমান হ'ব? তো ইয়াতো ফ্লাক্স ওলাব দিছে। প্ৰব্লেমটো চোৱা, একবাৰ ডিজাইন কৰি চোৱা যে দিয়া আছে কি গিভেন এই নাম্বাৰ সলিউশ্যন ই ইকুৱেল টু ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান দিয়া আছে 3 × 10³ আই কেপ নিউটন পাৰ কুলম। ওয়াই জেড সমতলত লম্বভাৱে থকা 10 সেণ্টিমিটাৰ বাহু বিশিষ্ট বৰ্গ দিয়া আছে। তো ওয়াই জেড এটা আঁকি লোৱা, এইটো মই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই ওয়াই জেড সমতলত কি আছে? এটা বৰ্গ আছে, ইয়াতে এটা বৰ্গ আছে যাৰ দৈৰ্ঘ্য কিমান সেণ্টিমিটাৰ? 10 সেণ্টিমিটাৰ। ধৰি লৈছো এইটোৰ দৈৰ্ঘ্য 10 সেণ্টিমিটাৰ। এইটো বৰ্গ যিহেতু, গতিকে এইফালেও 10, এইটো চাইডেও 10 সেণ্টিমিটাৰ। এই বৰ্গটোৰ, এই যিটো বৰ্গ আছে, ইয়াৰ মাজেৰে পাৰ হৈ যোৱা ফ্লাক্স কিমান হ'ব সেইটো সুধিছে। তো এটা বাহুৰ দৈৰ্ঘ্য এল বুলি কৈছো মই, এল ইকুৱেল টু 10 সেণ্টিমিটাৰ। যিহেতু আমি ফ্লাক্স ওলাব লাগে, ফ্লাক্সৰ ফৰ্মুলা আমি জানো যে ফাই ইকুৱেল টু ই ডট এ, ই ডট এ। সো এ মানে তাতে এরিয়া। তো এটা বাহু দিয়া আছে, এটা বৰ্গ হয়, গতিকে এরিয়া হলে, এরিয়া ওলাবলৈ হলে কি কৰিব লাগিব? এরিয়া এ ইকুৱেল টু এল স্কুৱেৰ, কালি স্কুৱেৰ জানো আমি। তো এল মানে হল 10 সেণ্টিমিটাৰ, হোল স্কুৱেৰ ইকুৱেল টু 10 সেণ্টিমিটাৰ স্কুৱেৰ ইকুৱেল টু 100 সেণ্টিমিটাৰ স্কুৱেৰ। এইটোক আকৌ যিহেতু এইটো এছআই ইউনিটত আছে, সো এও কিহত ল'ব লাগিব? এছআই ইউনিটত ল'ব লাগিব। সো এ ইকুৱেল টু 100 সেণ্টিমিটাৰ স্কুৱেৰ ইকুৱেল টু 100 × 10⁻⁴ মিটাৰ স্কুৱেৰ হ'ব, মিটাৰত ল'ব লাগিব এছআই একক। কিয়? সো আমি অলৰেডি জানো 1 সেণ্টিমিটাৰ ইকুৱেল টু 10⁻²⁻² মিটাৰ। তেতিয়াহ'লে 1 সেণ্টিমিটাৰ স্কুৱেৰ কি হ'ব? 1 সেণ্টিমিটাৰ স্কুৱেৰ ইকুৱেল টু 10⁻⁴ মিটাৰ স্কুৱেৰ। তো সেইকাৰণে আমি 100 সেণ্টিমিটাৰ স্কুৱেৰ ইকুৱেল টু কিমান হ'ব? 100 − 10⁻⁴ মিটাৰ স্কুৱেৰ। সো এইটোক যদি আমি, যিহেতু দুটা শূন্য আছে ইয়াতে, ইয়াতে দুটা শূন্য আছে, সো এইটোক যদি আমি ভাঙি দিওঁ এনেকৈ লিখিব পাৰোঁ, ইয়াতে কমাই দিছোঁ 10⁻²⁻ মিটাৰ স্কুৱেৰ। সো ফাইনেলি এর ভ্যালু কিমান পালো আমি? এ ইকুয়েল টু 10⁻²⁻ মিটাৰ স্কুৱেৰ একেলগে লিখি আছো। এতিয়া আমি ফ্লাক্স ওলাব লাগে, অভিবাহ ওলাব লাগে। এতেকে অভিবাহ ফাই ইকুয়েল টু ই ডট এ। সো ইর ভ্যালু কিমান? 3 × 10³ আই ক্যাপ। তো এ যেটো কালি ভেক্টর, এটো কালি আছে, ইয়ার কালির এরিয়া ভেক্টর ডাইরেকশন কোয়া, এরিয়া ভেক্টর ডাইরেকশন কোন দিকত হবো? ওয়াই জেড প্লেনত আছে, তো ইয়ার ডাইরেকশন এক্স অক্ষর দিকত হবো। আকৌ যদি এক্স ওয়াই প্লেনত থাকিলেহেতেন, তেতিয়াহলে জেড অক্ষর দিকত হলেহেতেন, বা
এক্স জেড যদি থাকিলে হেতেন, ওয়াই অক্ষর দিকত হলে হেতেন, তো কালি এরিয়া ভেক্টর যেটু হয়, যেটু সমতল থাকে, হেটু পৃষ্ঠর সদায় লম্বভাবে হয়। সো যেহেতু এক্স অক্ষর দিকত হব কালি ভেক্টর দিক, এক্স অক্ষর কারণে আমি কি লিখু আই ক্যাপ, ওয়াই অক্ষর কারণে জে ক্যাপ, আর জেড অক্ষর কারণে কে ক্যাপ। সো ইয়াতে এরিয়া ভেক্টর ডাইরেকশন কোন দিকত আছে, এক্স অক্ষর দিকত, কিয় যেহেতু ওয়াই জেড সমতলত আছে। সো ইয়ার কারণে আমি, এর কারণে কি মান লিখিম আমি, টেন টু দি পাওয়ার মাইনাস টু আই ক্যাপ, ডট টেন টু দি পাওয়ার মাইনাস টু আই ক্যাপ। সো মই ইয়াতে করে দিছো, এটু হব সো ফাই ইকুয়াল টু থ্রি ইন্টু টেন আই আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু কি মান হয়ে যায়, ওয়ান হয়। সো টেন টু দি পাওয়ার থ্রি, আর এফেল আছে টেন টু দি পাওয়ার মাইনাস টু, সো টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস টু হয়ে যাব। সো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান, দ্যাট ইস থ্রি ইন্টু টেন, দ্যাট ইস থার্টি। একক কেনেকে লিখিম, ইর একক হল নিউটন পার কুলম, আর এর একক কিমান, মিটার স্কোয়ার। সো আমার ফ্লাক্স কিমান হব, থার্টি নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। সেম প্রবলেম, কিন্তু সেম সমতলটো সেম, কিন্তু কেনেকুৱা কৈছে, এক্স অক্ষৰ লগত ছিক্সটি ডিগ্রি কোণ কৰি ৰৈছে, কোণটো ওয়াই জেড সমতলত যিটো প্লেন আছে, যিটো বৰ্গ আছিল, সেই বৰ্গটো এতিয়া এক্স অক্ষৰ লগত ছিক্সটি ডিগ্রি কোণ কৰি ৰৈছে। তাৰমানে এই যিটো প্লেন আছে, এই প্লেনটো যদি এক্স অক্ষৰ লগত, ইমেজিন কৰা, এক্স অক্ষৰ লগত মই এনেকে যদি ৰাখি দিওঁ সমতল, এইটো প্লেনৰ এৰিয়া ভেক্টৰ ডাইৰেকশ্যন কোন দিশত হ'ব, যিটো এনেকুৱা আছে, এনেকে বস্তুটো আছে, এইটোৰ লগত এনেকুৱাকে কোণ কৰিব এৰিয়া ভেক্টৰটো। সো এই যিটো এংগল হ'ব, এইটো কিমান ডিগ্ৰী, ছিক্সটি ডিগ্ৰী। বাকী সব একেই থাকিব, জাষ্ট অলপ চেঞ্জ হ'ব, ইয়াতে থিতাটো আহি যাব। সো থিতাৰ কাৰণে ইয়াতে মুচি দিছো মই এইখিনি, এইখিনি একেই থাকিব। সো ইয়াতে এড হৈ যাব থিতা ইকুয়েল টু কিমান ডিগ্রি, সিক্সটি ডিগ্রি। সো ইয়াতে এটা বস্তু, আরো বস্তু, এটা ফর্মুলাটো কেনেকুৱা হব, এতেকে অভিবা এটু বি নাম্বার, এই নাম্বারটা আগতে গুছি গল, বি নাম্বার, এটু বি নাম্বারের সলিউশন, এইখিনি আগতে এটু লিখিবা এজ ইট ইজ, এ ডাইরেক্ট তুমি এটু লিখি দিব পারা, অলপ লিখি কেনে এইখিনি লিখি দিবা, ইমান ভাঙি ভাঙি দিছো মই ইয়াতে। সো থিতা, থিতা ইকুয়াল টু কিমান ইয়াতে, সিক্সটি ডিগ্রি, কোণ ছিক্সটি ডিগ্রি, এক্স অক্ষর লগত ছিক্সটি ডিগ্রি কোণ করে আছে, প্রজেকশন টো এনেকুৱা, মানে ডায়াগ্রাম টো যদি ভাবা এনেকে ধরনের হব, তেতে অভিবাহ কিমান হব, ফ্লাক্স কিমান হব, ফাই ইকুয়াল টু ই এ, যেহেতু কোণ আছে, আমি আরো একটা ফর্মুলা পাইছো, এটু ই এ এনেকুৱা আছিল, ফাই ইকুয়াল টু ই এ, আর ভাঙি যদি দিও আমি কি হয়, ই এ কস থিতা হয়েছিল ফ্লাক্স, আমার মনত আছে। সো আমি এটু ফর্মুলা ইউজ করিম, ই এ কস থিতা, ই ভ্যালু কিমান, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি, এর ভ্যালু কিমান, টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার স্কোয়ার, আর কস থিতার ভ্যালু কিমান, কস সিক্সটি ডিগ্রি। ওকে, এতে আমি আকো বহাই দিম, থ্রি ফাই ইকুয়াল টু হব থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস টু, টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস টু, আর কস সিক্সটি ডিগ্রি মান কিমান হব, হাফ, সো থ্রি ইন্টু টেন ইন্টু হাফ, সো ফাই ইকুয়াল টু, এটু কাটাকাটি করিলে কিমান হব, থ্রি ইন্টু ফাইভ, টু দি টেনক কাটিলে কিমান বার যাব, পাঁচ বার যাব, থ্রি ইন্টু ফাইভ ফিফটিন, সো ফাই ইকুয়াল টু ফিফটিন, একক কিমান হব, ইর কারণে নিউটন পার কুলম, এর কারণে মিটার স্কোয়ার। সো এইখিনি হব, এই গোটেইখিনি হব বি নাম্বারৰ সলিউশন। তো বহুত সিম্পল, এটো ফ্লাক্সৰ ওপৰত ভিত্তি কৰি এটো প্ৰবলেম কৰা হৈছে। তো আশা কৰো বুজি পাইছা, বাকী সবে নোটছটো ভালকে লিখি লোৱা। অ'কে, থেংক ইউ।